দেশে আইনের ঊর্ধ্বে কেউ নয়, সাংবিধানিক কর্তৃপক্ষ আইনের ঊর্ধ্বে নয়। উত্তরপ্রদেশের একটি মামলার প্রেক্ষিতে সোমবার দেশের শীর্ষ আদালত এই নির্দেশ দেয়। যাবজ্জীবন কারাদণ্ডে সাজাপ্রাপ্ত আসামিদের সাজা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালকে তিন মাসের যে সময়সীমা দেওয়া হয়েছে তা যেন আদালত তুলে নেয়। রাজ্যপালকে নির্দিষ্ট সময়সীমার গেরোয় না বাঁধার অনুরোধ করা হয় সুপ্রিম কোর্টের কাছে। উত্তরপ্রদেশ সরকারের এই আর্জি দেশের শীর্ষ আদালত খারিজ করে দেয়। দেশে আইনের ঊর্ধ্বে কেউ নন, তিনি যেই হন না কেন, সাংবিধানিক কর্তৃপক্ষ আইনের নিগড়ে বাঁধা। সোমবার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেয়। প্রসঙ্গত, দেশের শীর্ষ আদালতে উত্তরপ্রদেশ সরকার একটি আবেদন দাখিল করে। যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিদের সাজা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালকে তিন মাসের যে সময়সীমা দেওয়া হয়েছে তা যেন আদালত তুলে নেয়। রাজ্যপালকে এইভাবে নির্দিষ্ট সময়সীমার গেরোয় না বাঁধার অনুরোধ করা হয় সুপ্রিম কোর্টের কাছে। উত্তরপ্রদেশ সরকারের এই আর্জি দেশের শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে। দেশের প্রধান বিচারপতি DOY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে, সাজা মকুবের 2248টি মামলার বিষয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। আইন প্রতিটি কর্তৃপক্ষের জন্য সমান এবং আইন মেনে চলতে সকলেই সমানভাবে বাধ্য। সংবিধান এটাই নিশ্চিত করে যে সাংবিধানিক কর্মকর্তাদের স্তরে যেন কোনো রকম ফাঁক না থাকে। সংশ্লিষ্ট বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি JB পারদিওয়ালা। সাংবিধানিক স্তরে কোনো ফাঁক নেই, সর্বস্তরের সিদ্ধান্ত অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক পরীক্ষা হওয়া উচিত। আমাদের সংবিধান এতটাই দূরদর্শী, কেউ একজন সাংবিধানিক কর্তৃপক্ষ মানে এমন নয় যে তিনি আইনের ঊর্ধ্বে। সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেয়, যে সমস্ত বন্দীদের সাজা মকুব করে অকাল মুক্তি দেওয়ার কথা বলা হচ্ছে তারা সংশ্লিষ্ট রাজ্যের প্রাসঙ্গিক নীতি অনুযায়ী মুক্তি পাওয়ার যোগ্য কিনা তা তিন মাসের মধ্যে খতিয়ে দেখে জানাতে হবে। এর বিরুদ্ধেই আদালতে আবেদন করে উত্তরপ্রদেশ সরকার। তারই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বেঞ্চের এই পর্যবেক্ষণ ও নির্দেশ। বিচারপতিদের বক্তব্য, সাংবিধানিক কর্তৃপক্ষ আইনের গেরোয় বাধা নন। এই কথা আপনি বলতেই পারেন না যে আমি সাংবিধানিক কর্তৃপক্ষ তাই আমি আইনের ঊর্ধ্বে। পাশাপাশি দেশের শীর্ষ আদালত এটাও উল্লেখ করেছে, এমন অনেক বন্দী রয়েছে যারা সাজা মকুবের অধিকারী হওয়া সত্ত্বেও বন্দিদশায় পড়ে রয়েছে। কারণ হয় তাদের মধ্যে সচেতনতা নেই, আর নইলে তাদের আবেদন করার মতো জোর নেই। কলকাতা টিভি।